আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের ফেসবুক ফলোয়ার অপশনটি চালু নেই অথবা ফলোয়ার অপশনটি চালু আছে কিন্তু আপনার প্রোফাইলে ফলোয়ার সংখ্যা শো করছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ইউনিক টেক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে ফেসবুকের অন্যতম একটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমরা প্রত্যেকে প্রায় ফেসবুক ব্যবহার করে থাকি, তবে অনেকেরই একটি কমন সমস্যা থাকে, ফেসবুকে ফলোয়ার সংখ্যা শো না করা। আপনি অনেক সেটিংস পরিবর্তন করে ফলোয়ার অপশন চালু করেছেন কিন্তু তারপরও কোনোভাবেই ফলোয়ার সংখ্যা শো করছে না। ফলোয়ার অপশন নিয়ে আপনাদের যত ধরনের সমস্যা রয়েছে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমত আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নেব। এই ফেসবুক অ্যাকাউন্টটি প্রোফাইলের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার ফলোয়ার অপশন নেই। এখন আমি এই আইডিতে ফলোয়ার অপশনটি চালু করে প্রোফাইলে ফলোয়ার সংখ্যা শো করার সকল প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। বন্ধুরা, প্রথমত আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, আর তা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে দেওয়া বয়সের পরিমাণ যদি 18 কম হয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ফলোয়ার অপশনটি শো করবে না। তাই প্রথমত আপনার বয়সটাকে 18+ করে দিতে হবে। এখন আমাদের কিছু সেটিংস পরিবর্তন করতে হবে, আর এই জন্য ডান পাশে উপরের দিকে 3 লাইন্সে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, দেন সেটিংসে ক্লিক করবেন, এখান থেকে নিচের দিকে আসবেন, পাবলিক পোস্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সকল অপশন পাবলিক করে দেবেন, অল রাইট। এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। বন্ধুরা, আমাদের কাজ এখনো কমপ্লিট হয়নি, আমরা আমাদের প্রোফাইলে প্রবেশ করব। তারপর এখান থেকে নিচের দিকে এডিট পাবলিক ডিটেলস এ ক্লিক করব, তারপর নিচের দিকে আসব, ডিটেলসের পাশে এডিট নামের অপশনটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচের দিকে আসলে ফলোয়ার্স অপশনটি পেয়ে যাবেন। তবে এক্ষেত্রেও রয়েছে আবার আরেক সমস্যা, অনেকেই দেখা যায় ইতিপূর্বে সব কাজ ঠিকঠাক থাকলেও এখানে এসে ফলোয়ার অপশনটি খুঁজে পায় না। তবে এই সমস্যাটি তাদের সবচেয়ে বেশি ফেস করতে হয় যারা প্রথমবার ফলোয়ার অপশনটি চালু করতে যায়। চিন্তার কোনো কারণ নেই, এই সমস্যার সমাধানও রয়েছে আমার কাছে। আপনি যদি প্রথমবার ফলোয়ার অপশনটি চালু করতে যান অথবা আপনার যদি এখানে ফলোয়ার অপশনটি শো না করে তাহলে আপনার নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট আসা না পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনি প্রথম থেকে এ পর্যন্ত সকল কাজ সেম পদ্ধতিতে সম্পন্ন করবেন, কিন্তু যদি এখানে আসার পর ফলোয়ার অপশনটি খুঁজে না পান তাহলে নতুন রিকোয়েস্ট আসা না পর্যন্ত অপেক্ষা করবেন, অথবা কাছের কোনো বন্ধুকে আনফ্রেন্ড করে তাকে পুনরায় আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলবেন। সেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথেই আপনি এই সেটিংসটির ভিতর ফলোয়ার অপশনটি পেয়ে যাবেন। দেন এখান থেকে ফলোয়ারে টিক দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। এখন যদি আমি আমার প্রোফাইলে প্রবেশ করি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলোয়ার অপশনটি শো করছে। বন্ধুরা, ঠিক একই নিয়ম ফলো করে কিন্তু আপনি আপনার ফেসবুকে ফলোয়ার অপশনটি শো করাতে পারেন। তো আজকের কথা বাড়াচ্ছি না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।